ঘূর্ণিঝড় মোড়ার কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয়, সে সময় 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হলেও সকালে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 7 নম্বর এবং পায়রা ও মংলা বন্দরকে 5 নম্বর বিপদ সংকেত দেখানোর নির্দেশ দেয় আবহাওয়া অফিস। কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা ঝড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী 18 ঘন্টার মধ্যে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে রূপ নেবে মোড়া। এদিকে ঝড়ো বাতাসের কারণে উত্তাল রয়েছে সাগর, হচ্ছে বৃষ্টিও। নিরাপদ আশ্রয় থেকে মাছ ধরতে বলা হয়েছে নৌকা ও ট্রলারগুলোকে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, ঘূর্ণিঝড় মোড়ার প্রভাব কি পড়েছে কক্সবাজার উপকূলে? সকালে আদিত্য আপনাকে জানিয়েছিলাম, সকালে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন কক্সবাজারের আকাশের কথা যদি বলি, মেঘাচ্ছন্ন, পুরো আকাশ মেঘাচ্ছন্ন, ভ্যাপসা গরম পড়ছে, অর্থাৎ পুরো প্রকৃতিটা থমকে আছে। আপনি আমার পেছনে সাগরকে দেখছেন, এখন 7 নম্বর বিপদ সংকেত, অথচ জোয়ারের সময় এখন, কিন্তু পুরো সাগরটা কিন্তু থমকে আছে। তাহলে এখানকার উপকূল যেটা মনে করে, তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে তারা বলছে যে যে কোনো সময় একটা ঘূর্ণিঝড় তাদের উপর বয়ে যেতে পারে, আঘাত হানতে পারে, সে আশঙ্কায় তারা করছে। এবং সে পরিস্থিতি আমরা দেখছি, আপনি যেটা যেমন তো বলেছেন, ইতিমধ্যে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 450 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মোড়া, এবং আজকে দিনের যে কোনো সময় এটি চট্টগ্রাম বন্দর থেকে বন্দর পার হতে পারে, অর্থাৎ বয়ে যেতে পারে। সেজন্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? আপনাকে সে কথাই জানাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ইতিমধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রহমানের সাথে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে 11টার সময় কক্সবাজার জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে তারা মিটিং ডেকেছেন, এবং 11টায় সেই জেলা প্রশাসন কার্যালয়ে মিটিং ডাকবেন, এবং যে এটা মোকাবেলা করবার জন্য, মোড়া ঘূর্ণিঝড় মোকাবেলা করবার জন্য যে সমস্ত উপকূলীয় এলাকার মানুষ আছে তাদেরকে সরিয়ে আনার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, অগ্রিম পদক্ষেপ সেটার জন্য তারা আজকে মিটিং করবেন, এবং মিটিং শেষে হয়তো আমরা জানতে পারবো তারা কি কি সিদ্ধান্ত নিয়েছেন, এবং সে মিটিং এর সময়টা হচ্ছে সকাল 11টায়। সর্বোপরি যে প্রস্তুতি, এর আগে আপনাকে জানিয়ে রেখেছিলাম যে যে সমস্ত ফিশিং ট্রলার গুলো রয়েছে সাগরে তাদেরকে নিরাপদ আশ্রয়ে এনে রাখা হয়েছে, এবং যে সমস্ত পর্যটক অবস্থান করছেন তাদেরকেও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়কে নিয়ে কেন্দ্র করে যে যাবতীয় উপকূলীয় যে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা দরকার সেটা ইতিমধ্যেই জেলা প্রশাসন নিয়েছে। মিন্টু থাকুন আপনি সেখানে, আপনার কাছ থেকে পরবর্তী সময়ে আরো খবরাখবর নেব আমরা। দর্শক, কথা হচ্ছিল আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টুর সাথে, জানছিলাম কক্সবাজার বন্দর থেকে ঘূর্ণিঝড় মোড়ার খবরাখবর।